প্রথমেই আপনাদের দেখায় এবিপি ও সি ভোটারের সমীক্ষা, যেখানে তৃণমূল এগিয়ে আছে। তৃণমূল পাচ্ছে 152 থেকে 164টি আসন। এরপর আপনাদের দেখায় রিপাবলিক ও সিএনএক্স এর সমীক্ষা, যেখানে বিজেপি এগিয়ে আছে। বিজেপি পাচ্ছে 138 থেকে 148টি আসন। এরপর আপনাদের দেখায় টাইমস নাও ও সি ভোটারের সমীক্ষা, যেখানে তৃণমূল এগিয়ে আছে এবং পাচ্ছে 158টি আসন। এরপরে দেখায় সিএনএন নিউজ 18 এর সমীক্ষা, যেখানে তৃণমূল এগিয়ে আছে, তারা পাচ্ছে 162টি আসন। এরপর আপনাদের দেখায় পি মার্কস এর সমীক্ষা, যেখানেও তৃণমূল এগিয়ে আছে। তৃণমূল পাচ্ছে 152 থেকে 172টি আসন। এরপর আপনাদের দেখায় এবিপি ও সিএনএক্স এর সমীক্ষা, যেখানেও তৃণমূল এগিয়ে আছে। তৃণমূল পাচ্ছে 157 থেকে 185টি আসন। এরপর আপনাদের দেখায় জান কি বাতের সমীক্ষা, যেখানে এগিয়ে আছে বিজেপি এবং পাচ্ছে 162 থেকে 185টি আসন। এরপর আপনাদের দেখায় এনডিটিপি ইটিজি রিসার্চ, যার সমীক্ষাতে দেখা যাচ্ছে এগিয়ে আছে তৃণমূল, পাচ্ছে 164 থেকে 176টি আসন। এরপর আপনাদের দেখায় ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা, যেখানে এগিয়ে আছে বিজেপি। বিজেপি পাচ্ছে 134 থেকে 160টি আসন। আপনাদেরকে বলে রাখি, আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে যে সমীক্ষা দেখালাম, সেই সমীক্ষায় আমাদের কোনো নিজস্ব মতামত নেই। এখানে বিভিন্ন সংস্থা এবং নিউজ চ্যানেল তাদের সমীক্ষা দেখিয়েছে, সেই সমীক্ষার রিপোর্টগুলোই আপনাদের সামনে এতক্ষণ তুলে ধরলাম। সেখানে বিভিন্ন রকমের মতামত দেওয়া হয়েছে। কোনো সমীক্ষায় দেখানো হয়েছে আবার ক্ষমতায় ফিরছে তৃণমূল, মানে হ্যাট্রিক করছে। আবার কোথাও দেখাচ্ছে যে পরিবর্তন হচ্ছে, বিজেপিকে ক্ষমতায় আনা হচ্ছে। এবার কোনো কিছুই সঠিক নয় যতক্ষণ না আসল রেজাল্ট বেরোচ্ছে। আমরা অনেক সময় দেখেছি এই রকম সমীক্ষা মেলে না, আবার অনেক সময় দেখেছি যে মিলেও যায়। আপনাদেরকে বলে রাখি, এবিপি আনন্দ সিএনএক্স এর সমীক্ষা অনুযায়ী 2019 সালের লোকসভা ভোটের অনুযায়ী, সেক্ষেত্রে তখন এবিপি আনন্দের 98% মিলে গেছিল, মাত্র 2% মেলেনি। একটা তারা বলেছিল যে আসানসোলে বাবুল সুপ্রিয় হেরে যাবে, কিন্তু সেক্ষেত্রে আসানসোলে বাবুল সুপ্রিয় জিতে যায়। এবং অন্যদিকে কৃষ্ণনগরে মৌমৈত্র হেরে যাবে বলেছিল, কিন্তু সেক্ষেত্রে মৌমৈত্র জিতে যায়। এই দুটো বাদ দিয়ে 2019 সালে এবিপি আনন্দের সমীক্ষা অনুযায়ী প্রায় সম্পূর্ণটাই মিলে গিয়েছিল। কিন্তু বর্তমানে এবার যা পরিস্থিতি, এখন দেখার যে এই সমীক্ষাগুলি আদৌ মেলে কি মেলে না, এখন দেখার এই যে দোসরা মের রেজাল্ট কি বলে, তার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুটা সময়। এইরকমই গুরুত্বপূর্ণ পলিটিক্যাল আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন যদি ক্লিক না করেন, তাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনি পাবেন না। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।